প্রথমে যেভাবে আমরা গানটা করব সেটা হচ্ছে মূলত জি মেজর স্কেল থেকে, মানে জি কর্ডটা থাকছে, তারপরে ডি মেজর কর্ডটা থাকছে। এটা কিন্তু আমার লো জি স্ট্রিং, সো এখানে আবার কনফিউজ হয়ে না, নর্মাল জি স্ট্রিংও চলবে। তারপরে হচ্ছে এ মাইনর কর্ড, মোটামুটি এই তিনটে কর্ড দিলেই গানটা হয়ে যাবে। আর গানটা মূলত আমরা ফিঙ্গার স্টাইলে কভার করব। তো আমি রিদমটা দেখাই দিব, চলেন আমরা গানটা শুরু করি। তোমার নামের রোদ্দুরে স্ট্রামিং, বেসিক একটা স্ট্রামিং, জাস্ট ডাউন স্ট্রামিং, ফোর বিট। হ্যাঁ, ওয়ান টু থ্রি ফোর। তোমার নামের রোদ্দুরে, ভয়েস অনেক লো আমার। হ্যাঁ, যদি আমি উপরের স্কেল থেকে করতাম তোমার নামের রোদ্দুরে, এটা আমরা একটু পরে আসতেছি। হ্যাঁ, আমি জাস্ট আগে জি এর ফ্যামিলিটি দেখে দিই। এটা মূলত একটু যারা মেয়েরা কভার করবে তাদের জন্য বেটার হবে আই গেস, দ্যাটস ওয়াই আমি দুইটা স্কেল থেকে দেখাচ্ছি। ওকে, তো জি থেকে করেন, ওয়ান টু থ্রি ফোর। তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, তারপরে সেম ভাবে দেখেন, জানি না যাব কতদূরে এখনো। এই পুরো অংশটাই মূলত জিতে থাকছে আর এখনোতে গিয়ে এ মাইনরে যাচ্ছে। কিন্তু এখানে জানি না কথাটা যে আছে এটা একটু বলাটা ডিফিকাল্ট, এটা একটু আগে থেকে ধরতে হবে। হ্যাঁ, এটা কিন্তু বিট থেকে না। দেখেন আবার গাচ্ছি, তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না, নিনা থেকে মূলত স্টামিনটা পড়ছে, জানি না জানি না ভাবো কতদূরে এখনো। ওকে, এখনো, এখনোর যে নোটা গাচ্ছেন ওই পার্টে মূলত এ মাইনরটা আসতেছে। এখন দেখাই সেম জিনিসটা ফিঙ্গার স্টাইলে কিভাবে করবেন। দেখেন জি থেকে শুরু করবেন, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, চারটা আঙ্গুল, থামটা দেবে উপরে জি স্ট্রিং, জিটা আমার কিন্তু মোটা স্ট্রিং বলে নিচ্ছি, এটা যাদের যে কোনো স্ট্রিং তারাও সেম ভাবেই করতে পারবেন। জি ওয়ান, থামটা এখানে, ইন্ডেক্স ফিঙ্গারটা হচ্ছে সি স্ট্রিংয়ে, মিডল ফিঙ্গারটা হচ্ছে ই স্ট্রিংয়ে, আর রিং ফিঙ্গারটা হচ্ছে এ স্ট্রিংয়ে। Let's just simply 1 2 3 4, 1 2 3 4, tomar name rudure ami dubechi somudure nena bukature ekhono, o tomar name rudure ami dubechi somudure janina jabo kature ekhono, আমার পুরা কপালে আরে আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। সেম জিনিস আগেরটার মতো, একবার করে চলেন ফিঙ্গার স্টাইলে, একবার দেখি, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি। উপর থেকে দেখে মনে হচ্ছে কিন্তু আমি এখানে কি খটর খটর করছি, বাট খুব সিম্পল একটা কাজ করছি, জাস্ট থাম ওয়ান টু থ্রি, থাম ওয়ান টু থ্রি, জাস্ট এটাই করছি। তুমি কেন এলে জানি না এখনো, ঠিক আছে। তারপরে এই যে এ মাইনরে চলে গেলেন, এখনো তুম দিয়াটে মুম পালাবা, আবার এ মাইনর থেকে ডি, তারপরে জিতে আসতে পারেন অথবা এ মাইনর থেকে আবার জিতেও যেতে পারেন। হ্যাঁ, দেখেন কিভাবে করছি, তুম দিয়াটে মুম পালাবা, তুম দিয়াটে মুম পালাবা, মন পালাবা, অথবা তুম দিয়াটে মুম পালাবা, এই পালাবারের সময় জি মেজরটা আসতেছে। আর মনের সময় ডি ধরতে পারেন, বেটার হয়, না হলে জিতে ধরে বসে থাকেন, কোনো সমস্যা নাই। কুন্দিয়াটে মুম পালাবা, কুন্দিয়াটে মুম পালাবা, এই কোরাস যে পার্টটা, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, একবার তোমাকে চাই এ মাইনরে দিবেন আর একবার ডি মেজরে দিবেন, শেষ। দেখেন, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই,
যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই তোমাকে চাই, এরকম আবার ফিঙ্গারটা দিয়ে করি। যদি সত্যি সত্যি থেকে মূলত বিটটা পড়ছে, যদি সত্যি জান যদি সত্যি, তো ফিঙ্গার স্টাইলের প্রথম নোটটাও ওইভাবেই পড়বে। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই তোমাকে চাই, এভাবে ইজিলি করে ফেলতে পারেন। তো যার যেটা মানে কমফোর্ট জোন, যারা ফিঙ্গার স্টাইল পারবেন না তারা জাস্ট চারটা রিদম, 1 2 3 4 চারটা রাউন্ড স্ট্রামিং, হলো শুরু সাত দিন, সেম জিনিস ওই একই জিনিস রিপিট করবেন, হলো শুরু সাত দিনে আই খেলা ধুলা রাতিনে জানি জানি বারণ করার, জানিটা কিন্তু আগে বলতে হবে, দেখছেন এখানে মিস করছি, জানি বারণ বারণ থেকে স্ট্রামিং, এখানে আবার আবার বলি, হলো শুরু সাত দিনে এই খেলা ধুলা রাতিনে জানি বারণ করার সাত দিনে এখনো, ও আর আমার এখনো না আর আমার, আমি লিরিকটা খুব একটা পাই না, জানি বারণ করার সাত দিনে আর আমার, তারপরে তোমার নামে মন্দিরে সেম আমার নামের মসজিদে, তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার, সেম আবার এমানোর থেকে পরের লাইন, বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও, এমানোর ডি জি, বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি ইচ্ছে মতো আমার তারপরে আবার ঠিক আগের মতো, যদি সত্যি জানতে চাও আমাকে চাও তোমাকে চাই, সেম ভাবে মনের গভীরে, মনের গভীরে ইমানের থেকে মনের গভীরে জি আসবেন, তোমাকে নিয়ে ডুবে যাব, ও সরি 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 সরি, ইমানোর থেকে এমানোর আসবে না এই সময়, তোমাকে নিয়ে ডুবে যাব, এরকম করবেন। তাহলে আরেকবার একটু রিপিট করি, কি হয়েছে, মনের গভীরে ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব, ডুবে যাব তো এমাইনর, ওকে তোমাকে নিয়ে ডুবে যাব আমার কাছে কারণের আছে, সেম সেম প্রোগ্রেশন, তারপরে নিজেকে আমি খুঁজে নেব, এটা সুরটা কি, হ্যাঁ সেম সুর, খুঁজে নেব যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, টু অ্যাডভান্স স্ট্রামিং দিতে চান তাহলে ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন, এটা আমি অলরেডি টিউটোরিয়াল করেছি, তাহলে স্ট্রামিং সেকশনে দেখতে পারেন, প্লেলিস্টে গেলেই দেখবেন স্ট্রামিং প্লেলিস্ট, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন,
আমার মতো যাদের একটু মোটা ভয়েস, অ্যাল্টো ভয়েস বা টেনর লেভেলের ভয়েস, তাদের জন্য সি থেকে। তোমার নামের দূরে আমি ডুবেছি সমুদ্রে, নেই না যাব কত দূরে। এখানে যারা সিতে করবেন তাদেরটা খুবই ইজি, জাস্ট জি এর পরিবর্তে সি বাজাবেন। ডি ই, আমরা যখন এ মাইনর বাজাচ্ছিলাম তখন আমরা এ মাইনরের পরিবর্তে বাজাবো ডি মাইনর, শেষ কাহিনী শেষ। যখন আমরা ওই যে জি এর সময় যখন আমরা ই মাইনর কর্ডটা ইউজ করেছিলাম একটা বার জাস্ট, সেই ই মাইনরের পরিবর্তে আপনি চাইলে এ মাইনরটা বাজাইতে পারেন। তোমার নামের দূরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কত দূরে এখন। ডি মাইনর তোমার পরা কপালে আর আমার। এনিওয়ে সি এফ এ মাইনর জি, এক্সপেরিমেন্ট করে, গুড লাক।